হ্যালো এভরিওয়ান, আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি মেকআপের ভিডিও এখানে দেওয়া হয়, কিন্তু এটা আমার ব্লগিং চ্যানেল, পুরো প্রপার মেকআপের ভিডিও সব কিছুতে দেওয়া হয় না। তাও মেকআপের সমস্ত ছোট ছোট জিনিস একটু একটু আমি চাই মানে শেখানো বা দেওয়ার চেষ্টা করি। আমরা যেগুলো প্র্যাকটিস করি আর যেগুলো ফিল্ডে গিয়ে করি, যেসব কাজ ওয়ার্কিংগুলো করি, সেই সবের ছোটো ছোটো ভিডিও এখানে থাকে। তোমরা যদি আমার পাশে থাকো আমার খুবই ভালো লাগবে। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার রিকোয়েস্ট, তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা আমার পাশে থাকো। এখানে মায়ের ত্রিনয়ন যে ড্র করা হয়েছে সেটা পুরো ক্লিন করে একদম পারফেক্টলি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এই আইটা ড্র, এই আইটা ট্রাই করো, অবভিয়াসলি ভালো লাগবে, ইভেন ভালো আইটা ফুটে ওঠে। এদিকটা মানে যেমনই আই রয়েছে, যা যতটা আইয়ের শেপ ততটাই কপালে দেওয়া দরকার। কারণ যদি আমার আই শেপ ছোট হয়, আমি যদি কপালে বড় আই দিয়ে দিই তাহলে কেমন লাগবে? অডই লাগবে না? আর যদি আমার চোখগুলো সত্যি সত্যি মানে বড় হয়, যেমন এই দিদি যার আই মেকআপ হচ্ছে, ওনার চোখগুলো বেশ বড় বড় টানা টানা, ঠিক আছে? তো ওনার আই যদি আমি ছোট্ট করে কপালে বসিয়ে দিই তাহলে কি ওনার ফেস অ্যাকর্ডিং ঠিক লাগবে? তো সেটাও নয়। অতএব আই দেব, যে থ্রি আই দেব আমরা, থার্ড আই দেব, সেটা অ্যাকচুয়ালি চোখ অ্যাকর্ডিং হবে, না বড় করা যাবে না ছোট করা যাবে। যদি বড় হয়ে যায় তাও অড লাগবে, আর যদি ছোট হয়ে যায় তাও অড লাগবে। তো এখানে এই আইটা আমাদের একটুখানি বড় হয়ে গেছিলো, কারণ এটা আমাদের প্র্যাকটিস সেশন চলছিল, পরের দিনে দুর্গা শ্যুট ছিল, তার জন্য প্র্যাকটিস ছিল। তো আইটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো।